কয়েক মিনিটের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে জীবন থেকে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আজ অন্তু ও অবন্তীর বাসর রাত, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। অবন্তি শিক্ষিত মেয়ে এবং অন্তু পড়ালেখা শেষ করে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে। রাত 12:30, সবাইকে বিদায় জানিয়ে অন্তু বাসর ঘরে ঢুকলো। অবন্তি খাট থেকে নেমে অন্তুর পা ছুঁয়ে সালাম করল। অন্তু ওকে উঠিয়ে খাটের উপর বসালো এবং বলল, আজ আমাদের বাসর রাত, সবার মতোই আমাদের জীবনেরও বহু প্রতীক্ষিত এই রাত। আজ এই শুভক্ষণে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আশা করি মনোযোগী হয়ে শুনবে। এই বলে অন্তু তার কথা বলা শুরু করল। কালকেও তুমি শুধু একটা মেয়ে ছিলে, আজকে তুমি কারো স্ত্রী, কারো সংসারের বউ, কারো ভাবি, কারো জা, কারো চাচি, কারো মামি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। যেহেতু আমরা পরিবারের কথা মতো বিয়ে করেছি, তাই হয়তো একে অপরকে জানার সময় কম পেয়েছি, তবুও কিছু কথা। আজ থেকে তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী। যেহেতু আমাকে তোমার বর হিসেবে মেনে নিয়েছো, তাই মনে করছি আমাকে তোমার যোগ্য মনে করেছো। আর আমাকে যদি তোমার যোগ্য করে কেউ গড়ে তোলে, তারা হলো আমার মা। আশা করি তুমি তাদেরকে সম্মান দিয়ে চলবে, তাদেরকে নিজের বাবা মা মনে করবে। তারা আমাকে তোমার যোগ্য করেছে, তার মানে তারা আমার থেকে অনেক বেশি যোগ্য। তাই তারা বয়সের কারণে হয়তো রাগারাগি করতে পারে, তখন তুমি তাদের সামনে মাথা নত রেখে নরম স্বরে কথা বলবা। কারণ কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞ। যদি তুমি তাদের রাগের সময় ভালো ব্যবহার করো, তাহলে তারা আর কখনোই তোমার সাথে রাগবে না। যদি বাবা মাকে মন থেকে ভালোবাসো, তাহলে তারা তোমাকে অনেক আশীর্বাদ করবে যা অমূল্য। তোমাকে রান্না করতে হবে, আম্মু যখন রান্না করবে তখন তুমি মাকে গিয়ে বলো যে আম্মু আমি রান্না করতে পারি না, আমাকে শিখাবেন। মা খুশি হবে ও বলতে পারেন তোমাকে রান্না করতে হবে না, তখন তবুও খুশি থাকবে। বিকালবেলা একটু চা বানিয়ে তাদেরকে দিয়ে আসলে তারা অনেক খুশি হবে তোমার ওপর। শুনেছি সব ভাবিরা নাকি ননদ যাদেরকে দেখতে পারে না, তুমি এই ধারণাটা পাল্টে দিবা। আমার বোনরা 6 মাস পর হয়তো আসবে, থাকবে 6 দিন। এই 6 দিনে তাদেরকে নিজের বোন মনে করে আদর করো, যেন পরের বার তোমার টানেই আসে আবার। তুমি হয়তো জানো না যে একবার আমি অসুস্থ হয়েছিলাম এবং আমার আব্বু আম্মু ছিল না। আমার 2 বোন সারা রাত আমার মাথার পাশে না ঘুমিয়ে সেবা করেছিল। এখন ভাবো তুমি তাদেরকে কেমন ভালোবাসবে। আমার বড় ভাই আছে যে আমার চাওয়ার আগেই আমার অভাব পূরণ করছে। আশা করি তুমি তাকে নিজের ভাইয়ের মতো দেখবে। যদি ভাইয়ার কাছে কিছু আবদার করো, তাহলে তিনি তোমার উপর খুশিই হবে। আর ভাবি তো তোমাকে বোন বানিয়েই ফেলেছে। আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে আদর করবে, সারাদিন তাদের সাথে সময় কাটাবে, একঘেয়েমি দূর হবে। অতঃপর ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, হিংসা দিয়ে নয়। ভালোবাসা দানে বাড়ে, কমে না। যত যত ভালোবাসা দিবে, সবাই তেমন ভালোবাসা তোমাকে দিবে, সবাইকে ভালোবাসবে। আর তুমি যদি এত কিছু করো, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে খারাপ রাখতে চাইব না। এছাড়া একটা মেয়ের কাছে স্বামীর সুখের চেয়ে বড় কিছু নেই। এমন কিছু করবে যেন এই ঘরটাকে স্বর্গ মনে হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি অনেক রূপসী, কিন্তু সেটা সবার জন্য নয়, তাই বাইরে সংযত হয়ে চলাফেরা করবে। তাছাড়া তুমি শিক্ষিত মেয়ে, গ্রামের মেয়েদের বিভিন্ন বিষয় সচেতন করবে। গরিব ছেলে মেয়েদের জন্য বাসায় যতটা পারো প্রাথমিক ও ইসলামী শিক্ষার ব্যবস্থা করবে। এত কিছু বলার পর অন্তু এবার থামল। তারপর সে তার নতুন স্ত্রীর কাছে জানতে চাইল সে কিছু বলতে চায় কিনা। কিন্তু অন্তু খেয়াল করলো যে অবন্তি মাথা উঁচু করতে চাইছে না, মাথা নিচু করে চোখের পানি মুছছে। অন্তু অবাক হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? বারবার প্রশ্নের পর অবন্তি কোনো উত্তর দিচ্ছিল না। অন্তু কিছুটা সংকোচ নিয়ে তার স্ত্রীকে প্রথমবারের মতো স্পর্শ করলো। অবন্তির দুহাত ধরতেই সে বাচ্চাদের মতো হাঁপিয়ে কেঁদে কেঁদে নিজেকে অন্তুর বুকে ঠাই দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমার মতো কাউকে জীবন সঙ্গী করে পাওয়া। অন্তুও তার ভালোবাসার কথা অবন্তিকে জানালো। আর এভাবেই নানান কথা বলতে বলতেই ফজরের আজান হয়ে গেল।
অন্তঃপুর থেকে নামাজের কথা বলে নিজে মসজিদে চলে গেল। পরের দিন থেকে শুরু হলো সুখ শান্তির এক সংসার। অন্তুর বাবা মা যেন বউ পাননি, পেয়েছেন একটা মেয়ে। অন্তুকে বাদ দিয়ে সারাদিন বউকে নিয়ে ব্যস্ত থাকে বাড়ির সবাই। অন্তু কিছু বলে না, এই ভেবে দিন গেলে রাতটা তো আমারই। গল্পটা কাল্পনিক হলেও মিলে যেতে পারে যে কারো জীবনে। আসলে প্রত্যেকটি ছেলেরই এমন ইচ্ছা থাকে তার বউটি যেন তাকেও তার পরিবারকে সমানভাবে ভালোবাসে। তবে সবার কপালে তা জুটে না, যার কপালে জুটেছে সেই সত্যিকারের অর্থের সুখী। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, অবশ্যই আমাদের এই গল্পটি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে, কেননা এগুলোই তো আপনার মনের আসল চাওয়া। আরো আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।